আপনি কি বুদ্ধিমান? আপনি কি টেস্ট করে দেখতে চান অন্যদের থেকে আপনার চোখের দৃষ্টি কতটা পাওয়ারফুল? আজকের ভিডিও থাকবে এমন কিছু ডিফিকাল্ট কোশ্চেন ও সাসপেন্স ছবি যেগুলোর উত্তর খুঁজে পেলেই আপনি জিনিয়াস। তাহলে দেরি না করে চলুন ভিডিওতে যাওয়া যাক। ফ্রেন্ড, আজকের প্রথমে থাকছে তোমাদের জন্য চোখের ধাঁধা। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনটে কলসি। এই কলসিটির মধ্যে এই কালো জামটি আমি ভরে দিচ্ছি। এবার এই হাঁড়িগুলোর পজিশন চেঞ্জ করে দেওয়া হচ্ছে। তোমরা দৃষ্টি সরাবে না, যদি দৃষ্টি সরাও তাহলে চোখের চ্যালেঞ্জ থেকে তোমরা হেরে যাবে। সো দেখতেই থাকো। এখন বলো যে মিষ্টিটি আমি কোন হাঁড়িতে রেখেছিলাম। বন্ধু, গেস করতে পারলে কোন হাঁড়িটির মধ্যে আমি মিষ্টিটি রেখেছি? তো তুমি যদি গেস করে থাকো কোন হাঁড়িটার মধ্যে মিষ্টিটি রয়েছে, তাহলে লাইক করে দাও, কারণ তুমি আই টেস্টের ফার্স্ট রাউন্ডে জিতে গেছো। তো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক মিষ্টিটি কোন হাঁড়ির মধ্যে রয়েছে। তো মিষ্টিটি আমি রেখেছিলাম অপশন বি এর হাঁড়িটিতে। এইবার সেকেন্ড রাউন্ডে থাকছে তোমাদের জন্য ফোকাস টেস্ট ভিডিও। তো বন্ধুরা, তোমরা এবার এই তিনটি আপেলকে খুব ভালো করে লক্ষ্য করো। এইবার বলো তো এই তিনটি আপেলের মধ্যে কোন আপেলটির রং সবচেয়ে ডিপ? বন্ধুরা, ডিপ কালারের আপেলটি তুমি কি খুঁজে পেলে? এখানে থাকা সবচেয়ে ডিপ কালারের আপেলটি হচ্ছে অপশন 3 নম্বরের আপেলটি। চলো নেক্সট রাউন্ডে কি আসছে দেখে নেওয়া যাক এবার। ফ্রেন্ড, এবার হবে তোমাদের বুদ্ধির পরীক্ষা। তো তোমরা এখানে চারটি ছবি দেখতে পাচ্ছ, চা, কফি, ফুচকা এবং চানাচুর। প্রত্যেকটার নিচে একটি করে নাম্বার দেওয়া আছে। তো তোমরা এবার নিজের বুদ্ধি খাটিয়ে বলো তো চানাচুরের নিচে কত নম্বর বসবে? সঠিক উত্তর দিতে পারলে তুমি জিনিয়াস। বন্ধুরা, গেস করতে পারলে চানাচুরের নিচে কত নম্বর বসবে? তো চলো দেখে নি, চানাচুরের নিচে বসবে 4। চলো কিভাবে হচ্ছে সেটা দেখে নেওয়া যাক। চায়ের বানানে একটি অক্ষর, তাই জন্য 1, কফির বানানে দুটি অক্ষর, তাই জন্য 2, আর ফুচকাতে 3টি অক্ষর, তাই 3, এবং চানাচুরে 4টি অক্ষর, তার জন্য 4। তো বন্ধুরা, যারা এর উত্তর গেস করেছো নিজে থেকেই, কেবলমাত্র তারাই জিনিয়াস। এইবার তোমরা ছবির মধ্যে একটি ফলের নাম এলোমেলোভাবে দেখতে পাচ্ছ। এবার বলো এখানে কোন ফলের নাম লেখা রয়েছে? বন্ধুরা, গেস করতে পারলে এখানে কোন ফলের নাম লেখা আছে? তো এখানে যে ফলটির নাম লেখা রয়েছে সেটা হচ্ছে মটরশুঁটি। গাইজ, এবার তোমাদের জন্য থাকছে মেমোরি টেস্ট ভিডিও। তো স্ক্রিনে দেওয়া এই ছবিটিকে তোমরা খুব মনোযোগ সহকারে দেখো। এখানে তিনটি মহিলাকে দেখতে পাচ্ছ এবং একটি মানুষ অর্থাৎ ডাক্তার বসে রয়েছে। তো তোমাদেরকে বুদ্ধি খাটিয়ে বলতে হবে এই ডাক্তারটার এই তিনজন মেয়ের মধ্যে আসল স্ত্রী কে? তোমরা কি বলতে পারবে? তাহলে তোমার উত্তর কমেন্ট সেকশনে জানিয়ে দাও। কি বন্ধু, গেস করতে পারলে যে এখানে এই লোকটির আসল স্ত্রী কে? তো বন্ধুরা, আমার জিনিয়াস বন্ধুরা হয়তো এর উত্তর পেরে গেছো, আর যারা পারোনি চলো আমি তোমাদের উত্তরটি বলে দিই। এখানে ভিডিওটি তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখানে 1 নম্বরের মহিলাটি
হচ্ছে লোকটির আসল স্ত্রী। কারণ দেখো, এক নম্বর স্ত্রীটির মাথায় রয়েছে সিঁদুর। সুতরাং এর থেকেই সম্পূর্ণভাবে প্রমাণিত যে এক নম্বরে যে মহিলাটি রয়েছে সেই হচ্ছে ডাক্তারটির আসল স্ত্রী। যারা এই কোশ্চেনের উত্তর নিজে থেকে দিতে পেরেছো কেবলমাত্র তারাই জিনিয়াস। চলো বন্ধুরা, এবার দেখে নিই তোমাদের জন্য ছবির ধাঁধা। তো স্ক্রিনে এই দুটো ছবিকে ভালো করে দেখো, আর দেখে তোমরা এবার বলো যে এখানে একটি শব্দের নাম কি হতে পারে। এই শব্দটা খুবই সহজ, তোমরা যদি উত্তরটি পারো তাহলে নিচে কমেন্টে জানিয়ে দাও। কি বন্ধুরা, এখানে শব্দটির নাম কি তোমরা পারলে? প্রথমে দেখো একটি পরীর ছবি, তারপরে রয়েছে বারো, তাহলে এখানে শব্দটি হয়ে যাচ্ছে পরিবার। তো চলো নেক্সট, এবার এই দুটো ছবিকেও ভালো করে দেখো। এবার এই দুটো ছবি দেখে তোমাদেরকে একটি ছেলের নাম গেস করে বলতে হবে। বন্ধুরা, ছেলেটির নাম গেস করতে পেরেছো? তো চলো, এখানে ছেলেটির নাম হবে প্রথমে দেখো ডাব, তারপরে লু। তাহলে এই দুটো ছবিকে মিলিয়ে এখানে ছেলেটির নাম হচ্ছে ডাবলু। এরকম মজাদার ভিডিও তোমরা আরো দেখতে চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, এবার দেখা যাক তোমরা এই দুটো ছবিকে মিলিয়ে এবার একটি মেয়ের নাম গেস করতে পারছো কিনা। আর যদি মেয়েটির নাম পারো তাহলে উত্তর দেখার আগে ফটাফট কমেন্টে মেয়েটির নাম জানিয়ে ফেলো। বন্ধুরা, এখানে এই দুটো ছবিকে যদি ভালো করে দেখা যায়, প্রথমে দেখো একটি মৌমাছির ছবি, মৌমাছির ইংলিশ হচ্ছে বি, আর তারপরে মালা। তাহলে এখানে মেয়েটির নাম হচ্ছে বিমলা। বন্ধুরা, লাস্ট কোশ্চেনে আমি তোমাদের জন্য টিপস কোশ্চেন দিয়ে থাকি। আজকে টিপস কোশ্চেন হচ্ছে, কোন তেল ব্যবহারে বাতের ব্যথা দ্রুত কমে? তিলের তেল, রসুন তেল, সি সর্ষের তেল, নাকি বাদাম তেল? বন্ধুরা, তোমাদের যদি এটির উত্তর জানা থাকে কমেন্টে জানিও। এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি, রসুন তেল। হ্যালো ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আজকে নটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর এরকম মজাদার আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।